উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের করণদিঘি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি এবং সিপিএম মেম্বাররা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর বিজেপির প্রধান মমতা সিংয়ের বিরুদ্ধে অনাস্থা ডাকলেন বিজেপি এবং সিপিএম মেম্বাররা এবং করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পালের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিজেপি এবং সিপিএম করণদিঘি এক নম্বর গ্রাম পঞ্চায়েত মেম্বাররা। তৃণমূল কংগ্রেসের মেম্বার শূন্য থাকায় বিজেপির মেম্বাররা তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এদিন করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল বলেন, করণদিঘি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের মেম্বাররা না থাকায় দীর্ঘদিন ধরে দুর্নীতির সাথে প্রধান মমতা সিংহ এবং উপপ্রধান দীপক রায় জড়িত থাকায় কোনো উন্নয়ন করতে পারেননি। তার ফলে বিজেপি এবং সিপিএম মোট নজন মেম্বার তৃণমূল কংগ্রেসে আসেন। এবার তৃণমূল কংগ্রেসের বোর্ড হলে উন্নয়ন ধারাবাহিক চলবে এবং উন্নয়ন করবেন, তার পাশাপাশি রাস্তাঘাট বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজও জনগণের স্বার্থকে করবে, সব সময় পাশে থাকবে। করণদিঘি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য মেম্বার ছিল 15 জন, বিজেপি সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেস। এদিন করণদিঘি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের 9 জন মেম্বার জানান বিজেপির প্রধান মমতা সিংহ উপপ্রধান দীপক রায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি করে যাচ্ছিল, তার ফলে আমরা কোনো উন্নয়নমূলক কাজ করতে পারিনি, তার জন্য আমরা 9 জন তৃণমূল কংগ্রেসে এসেছি। আজকে লিখিতভাবে এবং ভোটা ভোটের মাধ্যমে বিডিওকে জমা দিলাম। এদিন তৃণমূল কংগ্রেসের 9 জন মেম্বার ও বিজেপি 6 জন মেম্বার উপস্থিত ছিলেন। ভোটাভুটি হওয়ার পর করণদিঘি এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে বের হওয়ার সময় প্রধান মমতা সিংহ সাংবাদিকরা প্রধানকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো মন্তব্য করতে চাননি এবং কোনো বক্তব্য দেননি করণদিঘি এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মমতা সিংহ। নির্বাচনে করণদিঘি ব্লকের অন্তর্গত করণদিঘি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়নি, কিন্তু বিধানসভা নির্বাচনের পর আমাদের নেত্রী তথা ভারতবর্ষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এবং তার আদর্শে নিয়ে এই করণদিঘি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের 4 জন সিপিআইএমের গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং 1 জন ফরওয়ার্ড ব্লকের গ্রাম পঞ্চায়েতের সদস্য, 1 জন কংগ্রেস থেকে গ্রাম পঞ্চায়েতের সদস্য, এছাড়াও 3 জন বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্য, মোট 9 জন গ্রাম পঞ্চায়েতের সদস্য মিলে এখানে করণদিঘি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা হচ্ছে 15, তার মধ্যে 9 জন মিলে গত 19 তারিখে এই প্রধান করণদিঘি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এর বিরুদ্ধে অনাস্থা সাবমিট করে। তার কারণ ছিল যে দীর্ঘদিন থেকে এই করণদিঘি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান গঠন হওয়ার পর থেকে, ভোট গঠন হওয়ার পর থেকে কোনো উন্নয়নের কাজ হয়নি, দুর্নীতিতে ভর্তি, এলাকার মানুষ খুব কষ্টে আছে। আপনারা দেখতে পাবেন বিভিন্ন জায়গায় যেগুলো পঞ্চায়েতের কাজ করা দরকার, ছোটো ছোটো কাজ, সেগুলো পড়ে আছে রাস্তাঘাটে, জল কাদা, মানুষ চলাফেরা করতে পারে না, মানুষের সাধারণ যেটুকু পঞ্চায়েতের যে কাজ সেটা মানুষ তার সহযোগিতা পাচ্ছে না। সেই জন্য মেম্বারদের সাথে সাথে, এই 9 জন মেম্বারদের সাথে সাথে প্রচুর মানুষ, প্রায় 5,000 মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আজকে রিমুভালের দিন ছিল, ভোটাভুটির মাধ্যমে বিজেপির পক্ষে 6 জন এবং তৃণমূলের পক্ষে 9 জন, মানে প্রধানের বিপক্ষে 3 জন বেশি ভোট হওয়ার কারণে বিজেপির প্রধান আজকে এই পঞ্চায়েত থেকে অপসারিত হয়েছে। আগামী 7 দিনের মধ্যে নতুন প্রধান এখানে গঠন হবে, এতে এলাকার মানুষ একটু ভরসা পেয়েছে, আশা জেগেছে যে না, এবার করণদিঘিতে এক নম্বর গ্রাম পঞ্চায়েতে কাজ হবে, মানুষ খুব আশাবাদী। এবং আগামী দিনে এই করণদিঘি এক নম্বর পঞ্চায়েত থেকে তৃণমূল কংগ্রেস নির্বাচনগুলিতে প্রচুর ভোটের ব্যবধানে লিড দিবে, জয়ী হবে, এটা আমরা কিন্তু এবার আশা করি।